नमस्कार मिस। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम मिस। করে দাও প্রত্যেককে চ্যাট বক্সে প্রত্যেকের নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চ্যাট বক্সে নাম রোল লিখছো সবাই? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম মিস। ম্যাম কেমন আছেন? ভালো আছি। চ্যাট বক্সে দ্রুত লিখে ফেলো নাম রোল। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। চ্যাট বক্সে সবাই নাম লেখো। 9:05 বাজে, আমাদের সময় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম মিস। চ্যাট বক্সে নাম রোল লেখো। 32 জন পার্টিসিপেন্টস রয়েছে মিস। আমাদের যে 10th উইকের যে বিজিএস অ্যাসাইনমেন্ট আছে, এটা একটু বুঝিয়ে দিবেন কিভাবে করব। একবার বলো মিস। আমাদেরকে যে 10th উইকে বিজিএস অ্যাসাইনমেন্ট দিয়েছে, বাউবি অ্যাসাইনমেন্ট, সেটা একটু বুঝিয়ে দিবেন কিভাবে করব। ওয়ালাইকুম আসসালাম। চ্যাট বক্সে সবার লেখা হচ্ছে, তাড়াতাড়ি লেখো। 30 জন হয়েছে, আমরা মাত্র 8 মিনিট পেয়েছি চ্যাট বক্সে। 30 জন
দেখে দাও না কে কেমনে এইভাবে এসে নামটা লিখে তাহলে আসসালামু আলাইকুম নাম চ্যাট বক্সে মিস আতাব আপনি সাহা চ্যাট বক্সে নাম রোল লিখেছো নো ম্যাম লিখছি হ্যাঁ তাড়াতাড়ি লেখো এই দেখো এই চ্যাটে দিকে টিপ দিলাম হ্যাঁ এই যে এদিকে আসছিল তুমি নাম রোল লিখে চ্যাট এবার তুমি মিউট করো ও নাম চ্যাট আল্লাহ মানে কি লাইন নাই আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমরা বাওবি ক্লাসটা বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসটা ঈদের আগে করেছিলাম সেটা করেছিলাম 13 তারিখে লাস্ট তাই না 13 তারিখে করেছিলাম ষষ্ঠ জি ম্যাম 13 তারিখে করেছিলাম মনে আছে সবার জি ম্যাম কত সবাই শুনতে পাচ্ছো জি ম্যাম শুনতে পাচ্ছি জি মিস শুনতে পাচ্ছি আমরা ক্লাস শুরু করি সবাই কি বইটা নিয়ে বসেছি জি ম্যাম জি মিস তাহলে আমরা পার্ট 3 ও 4 যেটা করেছিলাম আমাদের পার্ট বাকি আছে এই অধ্যায়ের 5 আর 6 ঠিক আছে পার্ট 5 আর 6 পর আমাদের বাকি আছে আর তোমাদের সম্ভবত এই অধ্যায়টাই তোমাদের অর্ধবার্ষিকীর জন্য শেষ তাই না অর্ধবার্ষিকী মানে ষষ্ঠ অধ্যায় পর্যন্তই জি ম্যাম জি ম্যাম তাহলে আমাদের ষষ্ঠ অধ্যায়টা আমরা আজকে শেষ করার চেষ্টা করি ঠিক আছে ষষ্ঠ অধ্যায়টা শেষ করার চেষ্টা করি আমাদের তো আগস্ট মাসে পরীক্ষা হওয়ার কথাই ছিল যেহেতু এখন প্যান্ডামিক সিচুয়েশন পরীক্ষা হচ্ছে না আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে আমরা পুনরায় পরে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আবার যদি প্রয়োজন হয় আমরা রিভিশন দিব কোন একটা অধ্যায় যদি অসুবিধা থাকে কিন্তু আমরা আগে অধ্যায়টা শেষ করি ঠিক আছে আর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব আজকে আর আমাদের পরবর্তীতে আমরা যখন বার্ষিকের জন্য আমাদের সিলেবাসটা বলবে আমাদের হেড স্যার এখনো বলেন নাই যে বার্ষিকের সিলেবাসটা আমরা পড়াতে পারবো কিনা যদি আমাদের পারমিশন দেয় তখন আমরা বার্ষিকের সিলেবাসটা চলে যাব বুঝতে পেরেছো আমার কথা জি মিস জি মিস তাহলে আমরা চলে আসছি আজকের পড়ায় আচ্ছা আমাকে সবাই জানো আর অ্যাসাইনমেন্টে অবশ্যই নামটা খুব ভালো স্পষ্ট ভাবে লিখবে হ্যাঁ মানুষের নামের প্রত্যেককে আমরা নামটাকে খুব পছন্দ করি নামটা যদি এলোমেলো হয় বানানে ভুল করো তাহলে খুব কষ্ট হয় ঠিক আছে এই জন্য আমি কিন্তু বারবার বলি আচ্ছা আজকে আমরা পড়ছি বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় ষষ্ঠতে বাংলাদেশের সংস্কৃতি আর আজকে দেখো আমরা পূর্ব পাঠ 5 বাংলাদেশের সংস্কৃতির ধরন আর 6 নাম্বার আমি চেয়েছিলাম যে একটা একটা করে পাঠ পড়াতে কিন্তু দেখলাম পাঠ 5 আর 6 খুব ছোট ছোট এই জন্য একবারে আজকে দুইটাই পড়িয়ে দিচ্ছি কেমন পাঠ 5 আছে দেখো বাংলাদেশের সংস্কৃতির ধরন আর পাঠ 6 আছে ব্যক্তি ও গোষ্ঠী জীবনে বাংলাদেশের সংস্কৃতির প্রভাব এটা পৃষ্ঠা নাম্বার 51 তে আছে বই কি সবে বের করেছো জি মিস করেছি আচ্ছা আজকে এই দুইটা পাঠ পড়ার পরে আমরা যে সব বিষয় জানতে পারবো সেটা দেখো যে সংস্কৃতির নির্মাণে ভৌগোলিক পরিবেশ আবহাওয়ার ভূমিকা সম্পর্কে জানতে পারবে গ্রামীণ সংস্কৃতি এবং শহর সংস্কৃতির পার্থক্য সম্পর্কে জানতে পারবে তো আমরা বসবাস করি শহরে কাজে আমাদের সংস্কৃতির সাথে গ্রামের সংস্কৃতি কিছু পার্থক্য আছে সেগুলো সম্পর্কে জানতে পারবে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি সম্পর্কে ধারণা পাবে
কারণ এখানে খুব অল্প কথা জানিয়ে দিয়েছে এজন্য বলেছে ধারণা পাবে ব্যক্তি এবং গোষ্ঠী জীবনের সাংস্কৃতিক প্রভাব ব্যাখ্যা করতে পারে তো ঠিক আছে তাহলে আমরা এখন পড়ায় চলে আসি পড়ায় দেখি আমাদের বইটাতে চলে আসছে ঠিক আছে বইটা দেখতে পাচ্ছ সবাই জি মিস বাংলাদেশের ধরনটা কেমন ঠিক আছে সংস্কৃতি তো আমরা বলছি কিন্তু এটা ধরনটা কেমন কি কি বিষয় উপর নির্ভর করে কেন পার্থক্য আছে এগুলো সম্পর্কে আমরা জানব দেখো সংস্কৃতি নির্মাণে ভৌগোলিক পরিবেশ ভৌগোলিক বলতে আমাদের আশেপাশের যে অবস্থাগুলো অবকাঠামো সেগুলোকে বলা হচ্ছে ভৌগোলিক পরিবেশ চারপাশের যে পরিবেশটাকে সেটাকে বলা হচ্ছে আবহাওয়া যেমন আমাদের এখন বর্ষাকাল এরকম একটা আবহাওয়া এগুলো কি মানে ভূমিকা রাখে কিনা উৎপাদন পদ্ধতি আমাদের দেশের উৎপাদন পদ্ধতিটা কেমন এলাকার উৎপাদন পদ্ধতিটা কেমন ঠিক আছে এক এক এলাকা এক এক রকম হয় জিনিসপত্র উৎপাদন হয় ম্যাম এটা তো আমাদের বই নেই কেন কেন এটা পৃষ্ঠা নাম্বার কত মিস আছে তো আছে বইয়ে ম্যাম আছে মিস 51 পৃষ্ঠা 51 পৃষ্ঠায় আছে আমি ভাবছি হ্যাঁ বলো তাহলে আমি কি ভুল করছি না তো ম্যাম হয়তো প্রাপ্তির বইয়ে কোনো প্রবলেম আছে আমি বলিনি সীমন্তিকা বলেছে যার বইয়ে সমস্যা সে একটু খেয়াল করে সরি ঠিক আছে আর বইয়ে যদি কোনো সমস্যা থাকে কোনো অসুবিধা নাই বই এনসিটিভি থেকে ডাউনলোড করে নিবা কেমন ওকে এবার দেখি তাহলে ইত্যাদি বিশেষ ভূমিকা রাখে ফলে এক এক দেশের মানুষের সংস্কৃতি এক এক রকম আবার একটি দেশের মধ্যে নানা ধরনের সংস্কৃতি বিকশিত হতে পারে বিকশিত হওয়া মানে কি বলতো বিকশিত হওয়া মানে কি বলতো প্রকাশিত হতে পারে মানে প্রকাশটা বিভিন্ন ভাবে হতে পারে তাই সংস্কৃতি কখনো স্থবির বিষয় না মানে থেমে থাকার বিষয় না স্থবির মানে থেমে থাকা তাই সংস্কৃতি কোনো স্থবির বিষয় নয় বরং পরিবর্তনশীল সংস্কৃতি সবটাই বদলে যায় তা কিন্তু নয় সংস্কৃতি একদম পুরাটাই একদম ওলটপালট হয়ে একদম অন্যরকম হয়ে যায় তা কিন্তু হয় না সংস্কৃতির কিছু প্রধান দিক দীর্ঘ সময় অপরিবর্তনীয় থেকে যায় দীর্ঘ সময় মানে অনেক দিন পর্যন্ত অনেক বছর পর্যন্ত অনেক যুগ পর্যন্ত অপরিবর্তনীয় থেকে যায় এখন বলো আমাকে এই প্যারাটুকুতে বুঝতে কারো কোনো সমস্যা আছে এখন সমাধান হয়েছে আচ্ছা এবার আসি দেখো পেশা লিঙ্গ পেশা মানুষের এক একজনের পেশা এক এক রকম লিঙ্গ পুরুষ মহিলা ভেদে একরকম বয়স স্থান উৎপাদন পদ্ধতি শিক্ষা ধর্ম ইত্যাদি নানা বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের সংস্কৃতির চর্চা হতে পারে যেমন কি কি গ্রামীণ সংস্কৃতি এবং শহুরে সংস্কৃতির মধ্যে পার্থক্য রয়েছে তো আমরা বসবাস করছি শহরে তাই না দেখো গ্রামের ভৌগোলিক পরিবেশে থাকে কি কি থাকে পুকুর যেটা আমরা শহরে পাই না নদী নালা খালবিল পাহাড় পর্বত সমুদ্র দিগন্ত বিস্তৃত মাঠ দিগন্ত বিস্তৃত মানে কি অনেক দূর পর্যন্ত মাঠ ইত্যাদি যেটা আমরা শহরে কিন্তু পাই না তাহলে ভৌগোলিক পরিবেশ মানে আমরা বুঝতে পারলাম যে গ্রামের ভৌগোলিক পরিবেশটা একরকম শহরে ভৌগোলিক পরিবেশটা একরকম শহরে আমরা কি পাই বিল্ডিং এর পরে খালি বিল্ডিং পাই ঠিক কি না মিস প্রচুর গাড়ি পাই জি ম্যাম ঠিক আছে মানে রাস্তায় বের হলে ভয় লাগে কখন গাড়ি চাপা করবো খুব সাবধানে আমাদের রাস্তা পার হতে হয় যেটা গ্রামে কিন্তু এতটা সাবধান হতে হয় না তারপর দেখো আরো কি আছে গ্রামে কৃষি আছে মৎস্য চাষ আছে নৌকা চালানো ইত্যাদি পেশা গ্রামের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে বাংলাদেশের প্রধান ভাত মাছ এখনো গ্রামের খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ আমরা শহরের মানুষরা কিন্তু ভাত মাছ খাই ঠিকই কিন্তু এটাকে আমরা মনে করি অপশনাল প্রতিদিনই এরকম খাবো এরকমটা না তাই না কিন্তু গ্রামে দেখবা তারা কিন্তু ভাত মাছই খাবে ঠিক আছে অবিচ্ছেদ্য অংশ মানে কি কোনো বিচ্ছিন্ন করা যাবে না এরকম একটা অংশ এবং খাদ্যের যে অভ্যাসটা আছে সেটাকে বলা হয় খাদ্যাভ্যাস
জারি গান শাড়ি গান নাম শুনেছো এই গানগুলোর এরকম ভাবে প্রকাশ করে, দুঃখের গানগুলো এভাবে প্রকাশ করে, ঠিক আছে? গ্রামের মেলায় এবং বিভিন্ন অনুষ্ঠানে পালা গান হয়, যাত্রা গান হয়, কবি গান, কীর্তন গান, মুর্শিদি গান প্রভৃতির আয়োজন আধুনিক কালেও গ্রামের অনন্যতা বজায় রেখেছে। এগুলো অনেক আগে, তারপরও কিন্তু এখনো এই গানগুলো এখনো প্রচলন আছে। অন্যদিকে তাহলে গ্রামের সাথে শহরের পার্থক্য, এখানে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, এই এই প্যারাটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অন্যদিকে শহরের ভৌগোলিক পরিবেশ, পেশা, যান্ত্রিক জীবন ইত্যাদি গড়ে তুলেছে শহুরে সংস্কৃতি। বাংলার চিরায়ত সংস্কৃতির পাশাপাশি, চিরায়ত মানে কি? চিরায়ত মানে কি? অতি পুরাতন, মানে যুগ ধরে হয়ে আসছে, এটাকে বলা হয় চিরায়ত। পাশাপাশি এখানে প্রবেশ করেছে আধুনিক দালান কোঠা, প্রচুর যান্ত্রিক গাড়ি, বিশ্বায়নের প্রভাব শহরে বেশি, ঠিক আছে? তাহলে গ্রামের সাথে শহরে পার্থক্য বোঝা গেল? এই প্যারাটা বোঝা গেল? বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এখানে কতগুলো গানের নামগুলো আছে, আমরা কিন্তু অনেক সময় পরীক্ষার সময় বা যে কোনো সময় আমরা খালি বলি, আমরা এখানে দেখো অনেকগুলো গানের কথা বলা হচ্ছে না, জারি শাড়ি বাউল ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি। আমরা অনেক সময় পরীক্ষার সময় কি করি, জারি শাড়ি বাউল লিখে ইত্যাদি লিখে রেখে রাখি না, এই কাজটা করি না আমরা, এতগুলো বুঝতে পারি না, যার জন্য অনেক সময় ইত্যাদি লিখি। তো যেহেতু আমাদের মনে রাখতে কষ্ট, সেজন্য আমরা একটু বারবার পড়ব, ঠিক আছে? জারি সারি কতগুলো আমাদের পরিচিত, বাউল ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি বারমাসা গম্ভীরা, এগুলো এক একটা এলাকায় এক একটা কিন্তু খুব পরিচিত। এই এই প্যারাতে এরকম গান বুঝিনি, আরেকবার বলো, মানে এই গান ছাড়াও আর এরকম কোন গান আছে কিনা? হ্যাঁ, থাকতে পারে, সবগুলো যে বইয়ে উল্লেখ আছে তা কিন্তু না, আরো অনেক অন্যান্য ধরনের গানও থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমি সেখানে ইত্যাদি দেওয়া যাবে না এগুলো সবগুলোর পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিবা তো অবশ্যই, সবগুলোর মধ্যে দেখো এখানে অনেক রকমের আছে, কয়টা আছে, একদিন তিন চার পাঁচ ছয় সাত আট রকমের আছে। এখন তুমি যদি দুইটা লিখে ইত্যাদি লেখো তাহলে দেখতে কেমন দেখা যায় না, মিনিমাম তো ছয় সাতটা লিখবা, তাই না? সেটার কথা বলছি আমি। আচ্ছা, এবার দেখো পরের প্যারাটায় চলে আসি। একইভাবে বিভিন্ন পেশার মানুষ গড়ে তোলে বিভিন্ন সাংস্কৃতিক ধারা। উৎসব পার্বণ পালনে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্তের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। উৎসব পার্বণে এই যে বলা হচ্ছে সামনে আমাদের কিছুদিন আগে কোরবানির গেল, শুধুমাত্র একটাই ইয়ে আছে যে এখানে এদিন সবাই মোটামুটি যে অনেকে বড় লোকরা হয়তো অনেক রকমের মাংস খায়, এই পদে এই পদে বিভিন্ন পদে, কিন্তু প্রত্যেকে মাংস একটা খাওয়ার সুযোগ পায়, সেটাই বলছে যে গড়ে তোলা রয়েছে বিভিন্ন সংস্কৃতির ধারা। এই যে একটা সংস্কৃতি যে হ্যাঁ সবাই খাবে, এই দিন ভালো মন্দ সবাই খাবে, গরিবও খাবে ধনীও খাবে, বুঝতে পেরেছ আমার কথা? দেখো উৎসব পার্বণ পালনে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্তের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু সবাই কিন্তু করছে, কিন্তু পার্থক্য একটু আছে। যেমন কি আছে, নারী পুরুষের পোশাক, জীবনাচার, জীবনের আচার আচরণটা এক এক রকমের, এক নিম্নবিত্তের একরকম উচ্চবিত্তের একরকমের, চিন্তা ভাবনার মধ্যেও কিছু পার্থক্য আছে, চিন্তা ভাবনার মধ্যেও পার্থক্য রয়েছে। যেমন দেখো এই প্যান্ডামিক সিচুয়েশনে যারা ধনী তারা একরকম চিন্তা করছে কিভাবে সে আবার ব্যবসাটা শুরু করবে, কিভাবে আবার আগের মতন অবস্থায় আসবে, আর যে দরিদ্র যে দুবেলা খেতে পারে না সে ভাবছে আমি কেমন করে দুবেলা খাবো, তাহলে চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য আছে কি নেই? সেটাই বলছে যে সংস্কৃতির মধ্যে কিন্তু পার্থক্য আছে। এবার দেখো আদিকাল থেকে বিভিন্ন ভাষা গোষ্ঠীর শব্দ ভাণ্ডারের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের ভাষিক সংস্কৃতি, আমাদের ভাষাগত যে সংস্কৃতিটা সেটাও কিন্তু আদিকাল থেকেই আমাদের ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়েছে, বিভিন্ন ভাষা আমাদের আমাদের কথার মধ্যে চলে এসেছে। যেমন কি কি আছে, অস্ট্র এশীয়, দ্রাবিড়ীয়, তিব্বতীয় বর্মী, ইন্দো ইউরোপিয়ান ইত্যাদি নানা ভাষা পরিবার মিলে তৈরি হয়েছে আমাদের ভাষারীতি।
আমাদের ভাষাটা একদম অনেক একদম পিওর বাংলা, একদম খাঁটি বাংলায় কিন্তু আমরা অনেকেই জানি না। যেটা আমাদের খাঁটি বাংলার শব্দটা আছে সেটা কিন্তু আমরা হয়তো জানি না, যেটা প্রচলন আছে সেটাকে আমরা বলছি। যেমন আমরা কিন্তু চেয়ার বলতে খুব পছন্দ করি, তাই না? যে কোনো চেয়ারকে, কিন্তু আমরা বাংলায় কিন্তু এটা একটা অন্য শব্দ আছে, জানো কি কেউ? কেদারি, তাই না মিস? হ্যাঁ, কেদারা। তো এই কেদারা শব্দটা আমরা বললে আমরা হাস্যকর হয়ে যাব, তাই না? কারোর সামনে যদি আমরা বলি কেদারায় বসো, বললে কি হবে? হাস্যকর হবে। কিন্তু এই যে কতগুলো কথা কিন্তু আমাদের একদম ভাষার সাথে মিশে গিয়েছে। পরবর্তীকালে ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ ঔপনিবেশিক শাসকদের কাছ থেকেও আমাদের ভাষা গ্রহণ করেছে অনেক শব্দ ও রীতি। রীতি মানে কি? নিয়ম কানুন, আচার আচরণ, সেটাকে বলা হচ্ছে রীতি। সামগ্রিক বিচারে, সামগ্রিক মানে সবটুকুকে বিচার করলে বাংলাদেশের সংস্কৃতি অতি প্রাচীন কাল থেকেই মানবতাবাদী। মানবতাবাদী মানে মানুষের জন্য যেটা উপকার সেরকম টাইপের আমাদের সংস্কৃতিটা, কারো ক্ষতি করবে এই ধরনের টেন্ডেন্সি কারো মধ্যে নাই, যা আমরা পূর্ববর্তী পাঠে জেনেছি। নানাভাবে এর প্রমাণ আমরা পাই, যেমন কি কি? চৈত্র সংক্রান্তি মানে চৈত্র মাসের শেষের দিন একটা মানুষ দেখবে পালন করে চৈত্র সংক্রান্তি মেলা, যেমন আমাদের চিরায়ত কৃষি সংস্কৃতির পরিচয়। একইভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমাদের বাংলাদেশে অনেকেই আছে তাই না, নাম শুনেছি আমরা, একইভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী বিভিন্ন উৎসব, যেমন গারোদের ওয়ানগোলা উৎসবটার নাম হচ্ছে ওয়ানগোলা। তোমরা কি পড়েছো ফাইভ এর বইয়ে? পড়েছো? তাহলে দেখো যে ক্ষুদ্র নৃগোষ্ঠী গারোদের উৎসবটার নাম হচ্ছে ওয়ানগালা, সাঁওতালদের সোহরাই, ঠিক আছে, আমাদের কৃষি সংস্কৃতির সমান অংশীদার। মণিপুরী নৃত্য, উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃগোষ্ঠী ঝুমুর নৃত্য, ঠিক আছে, ত্রিপুরাদের বোতল নৃত্য ইত্যাদি বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। আমরা যখন উপজাতিদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখি তাদের গানগুলো কিন্তু একটু অন্যরকম, তারা দেখবা মাথার মধ্যে বোতল নিয়ে নাচ করছে, তাদের একটা ব্যালেন্স হয়ে গিয়েছে, যেটা তারা এভাবে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, যেটা কিন্তু আমরা করতে পারবো না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও ঝুমুর তালে লিখেছেন অনেক গান। সুতরাং প্রতিনিয়ত অন্য সংস্কৃতির উপাদান গ্রহণ বর্জন, গ্রহণ করছি, বর্জন করছি, পরিমার্জন করছি, কিছুটা নিচ্ছি, কিছুটা নিচ্ছি না, কিছুটা বাড়িয়ে নিচ্ছি, যেটাকে বলা হয় পরিবর্তন, মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে চর্চা করব এবং পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব। আমরা কিন্তু আমাদের সংস্কৃতিকে পুরো বাদ দিয়ে দিয়ে অন্য দেশের সংস্কৃতিকে গ্রহণ করব না, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, তিনিও কিন্তু ঝুমুর তালের গান লিখেছেন, কাদের জন্য? যে উপজাতিরা লিখছে তাদের জন্য। হ্যাঁ, প্রাপ্তিশা কিছু বলবা বলো। ম্যাম, পরিমার্জন মানে কি? পরিমার্জন মানে কিছুটা কমিয়েছে, এরকম জিনিসটাকে বলা হয় পরিমার্জন। আমাদের দেখবা অনেক সময় নোটিশে বলা হয়, প্রয়োজনে নোটিশের প্রয়োজনে কোনো বিজ্ঞপ্তিতে বলা হয় যে পরিবর্তন পরিবর্জনের প্রয়োজন হতে পারে। পরিবর্তন পরিমার্জন মানে কি? কোনো যে কারণে প্রয়োজন হলো না সেটাকে কাটছাট করব, এটাকে বলা হয় পরিমার্জন। বুঝতে পেরেছ? মিস, ঝুমুর মানে কি? বাড়ানো। হ্যাঁ, তাসলিমা আক্তার লাবিবা কি বলছো? ঝুমুর মানে কি? নাচ, একটা তালের নাচ, ওই যে মানে তালে তালে একটা নাচ আছে সেটা হচ্ছে ঝুমুর তাল, মানে যে পায়ের মধ্যে ঝুমুর পরে না, দেখেছো? পায়ের মধ্যে যে নূপুর পরে, দেখেছো? জি জি মিস, জি মিস, ঝুমুর তালের নাচ। তাহলে বাংলাদেশের সংস্কৃতির ধরনটা সম্পর্কে আমরা জানতে পারলাম, এক এক এলাকায় এক একটা পরিচিত। এরপরে দেখি পাঠ ৬, ব্যক্তি এবং গোষ্ঠী জীবনে বাংলাদেশের সংস্কৃতির প্রভাব। ব্যক্তি জীবনে এবং গোষ্ঠী জীবনে, আমরা প্রত্যেকে তো আলাদা আলাদা ব্যক্তি, কিন্তু আমাদের একটা গোষ্ঠীও আছে, যে আমরা কোনো এলাকায় থাকি, কোনো একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, কোনো একটা ভাবে আমরা কোনো না কোনো ভাবে একটা সংস্কৃতির মধ্যে আমরা কিন্তু জীবনযাপন করি। তাহলে দেখো এটা প্রভাবটা আছে কিনা, যেমন দেখো ব্যক্তি গোষ্ঠী জীবনের সংস্কৃতি বিশেষ প্রভাব বিস্তার করে। সংস্কৃতি মানুষের মধ্যে বিশ্বাস, ধারণা, আদর্শ,
মূল্যবোধ জাগিয়ে তোলে এবং ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করা মানে আমরা কিন্তু ইচ্ছা মতন আমাদের আচরণকে প্রকাশ করতে পারি না, কারণ আমরা জানি আমরা একটা কোথাও বসবাস করি। অনেক সময় আমাদের অনেক জোরে হাসতে ইচ্ছা করে, কিন্তু দেখি এই পরিবেশটাকে দেখে নি যে এখানে জোরে হাসা যাবে কিনা, তাই না? আমার অনেক সময় আমাদের প্রচন্ড রাগ ওঠে, কিন্তু আমরা অনেক সময় রাগটাকে প্রকাশ করা যাবে কিনা আমরা আশপাশে দেখে নি, ঠিক কিনা? ঠিক কিনা বলো তো? ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে। আমাদের বিশ্বাস কতগুলো আছে যে এই সময় এই কাজটা করতে হয়, আমাদের কিছু ধারণা আছে, আমাদের কিছু আদর্শ আছে যেটা করা উচিত, মূল্যবোধ যেটা করলে এটা ভালো হবে, এগুলো আমাদেরকে কিন্তু জাগিয়ে তোলে। কে মিস আমরা লাইনটা হারিয়ে ফেলেছি যেটা বলতেছি। আয়শা জান্নাত কিছু বলছো বলো? সাংস্কৃতিক গোষ্ঠী জীবনের স্বার্থে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, নির্ভরশীলতা শিক্ষার মাধ্যমে সমাজকে সুসংহত, মানে সুসংহত করা মানে কি, যেটা হওয়া উচিত সেরকম করা, সেটাকে বলা হয় সুসংহত এবং সুশৃঙ্খল করে তোলে। আমরা তো সহযোগিতা মানে তো অবশ্যই বুঝি, তাই না? একজন আরেকজনকে সাহায্য করব, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে সহযোগিতা করবে, আমরা এটা বুঝি। সহমর্মিতা বুঝি যে একজনের দুঃখে আমরা দুঃখী হব, তাই না? একজনের কষ্টে কি আমরা হাসবো? নো, আমরা কি দুঃখী হব। নির্ভরশীলতা, সে হয়তো আমাদের উপর কোনো কারণে নির্ভরশীল, আমরা হয়তো তাদের উপর কোনো কারণে নির্ভরশীল। এগুলো হচ্ছে শিক্ষার মাধ্যমে সমাজকে কি করে, সুসংহত করে এবং সুশৃঙ্খল করে তোলে। সংস্কৃতি ব্যক্তিকে রুচিশীল ও মার্জিত করে, ব্যক্তির বিকাশকে সহজ করে। শিক্ষা যেহেতু সংস্কৃতির অংশ, তাই সংস্কৃতি ব্যক্তির মধ্যে জ্ঞান অর্জনের স্পৃহা জাগায়। স্পৃহা মানে কি? আগ্রহ। স্পৃহা মানে হচ্ছে আগ্রহ জাগায়, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করবা যে শিক্ষিত বা মানে যতটুকু পড়াশোনা জানা একজন মানুষের আচরণ আর একেবারে পড়াশোনা করে নাই তার আচরণের মধ্যে কি পার্থক্য আছে কি নেই? শিক্ষা অর্জনের মাধ্যমে ব্যক্তি নিজের এবং নিজ সমাজের কল্যাণ সাধন করে। শুধুমাত্র তার নিজের ব্যক্তিত্বটাকেই গড়ে তোলে না, সে সমাজকেও তার যে মানে দেওয়ার ক্ষমতা আছে সেটা দিতে পারে, কারণ সে ভালো আচরণ করে, সে জ্ঞানের আলো মানুষ আরেকজনকে দিতে পারে, ঠিক আছে? এদেশের ব্যক্তি ও গোষ্ঠী জীবনের সংস্কৃতির প্রভাব অপরিসীম, মানে শেষ করা যাবে না, এত বেশি। যেমন বাংলাদেশের সাংস্কৃতিক প্রথা ও রীতি অনুযায়ী সন্তান মা বাবার প্রতি সম্মান দেখায়, দায়িত্ব পালন করে। বাংলাদেশের সংস্কৃতিতে যেটা আমরা খুব স্বাভাবিক, আমরা যেটা না করলে আমরা তাকে খারাপ বলি, অন্য দেশে হয়তো দেখা যাচ্ছে 18 বছর বয়স হয়ে গেলে বাবা মাকে তারা কাছে রাখবে এরকম হয়তো নেই, আছে না এরকম? আমরা শুনেছি না? দেখায় না বা দায়িত্ব পালন করে না, কিন্তু আমরা ভালো চোখে দেখি না। না করলে সমাজ নিন্দা জানায়, এটি আমাদের সমাজের প্রত্যাশিত সংস্কৃতি। এভাবেই আমাদের সংস্কৃতি এদেশের মানুষের ব্যক্তিগত আচার আচরণকে নিয়ন্ত্রণ করে, দিক নির্দেশনা দেয়। দিক নির্দেশনা দেওয়া মানে কি করা উচিত তোমার, কি করা উচিত না সেটা জানিয়ে দেয়। আবার আমাদের বিভিন্ন ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে সামাজিক ঐক্য সুদৃঢ় হয়। এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে, কিন্তু তাতে কোনো সমস্যা নাই, প্রত্যেকে প্রত্যেকের ধর্মের সংস্কৃতিতে আমরা অংশগ্রহণ করি, তাতে কি হয় আমাদের সম্পর্কটা আরো দৃঢ় হয়, খুব ভালো হয়। সহযোগিতা, সহমর্মিতা এবং মঙ্গল চিন্তা কাজ করে। আমরা কিন্তু কখনোই শুধুমাত্র নিজের ধর্মকে ভালোবাসবো, নিজের ধর্মের মানুষকে উপকার করব এরকম টাইপের আমাদের আচরণ না, আমরা সবাইকে উপকার করব এই ধরনের চিন্তা আমাদের মধ্যে থাকে। বাংলাদেশের সংস্কৃতিতে বিয়ে একটি প্রধান
পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান। এর মাধ্যমে দুইটি পরিবারের মধ্যে আত্মীয়তা সম্পর্ক সৃষ্টি হয়। বিয়ের অনুষ্ঠানকে ঘিরে যে সামাজিক বন্ধন তৈরি হয় সেখানে সংস্কৃতির প্রভাব সুস্পষ্ট। আমরা বিয়ের সময় বলি যে আমাদের বিয়েতে এরকম হয়, ছেলেরা হয়তো বলে ছেলেদের বিয়েতে এরকম হয়, বলি না আমরা? তার মানে কি তাদের প্রভাবটা আমরা সুস্পষ্ট পাই। ম্যাম সুস্পষ্ট মানে কি? স্পষ্ট মানে তো আমরা জানি পরিষ্কার, আর সুস্পষ্ট মানে কি আমাদের আরো বেশি পরিষ্কার। ঠিক আছে, বিয়ের সময় আমরা আরো বুঝতে পারি যে আমাদের সংস্কৃতিটা কিরকম। তবে সমাজবিদের সংস্কৃতির প্রভাবে পার্থক্য রয়েছে। আচ্ছা, এখানে দলে ভাগ করে আলোচনা করতে বলেছে, আমাদের দলে ভাগ করে আলোচনা করব না। এখানে আমরা একটু আমাদের অনুশীলনের প্রশ্নগুলো একটু সমাধান করে নেই। আর এখানে একটা মাত্র সৃজনশীল প্রশ্ন আছে, এই প্রশ্ন উত্তরটা প্রত্যেকে লিখবে, বাড়ির কাজ থাকবে এটা। তার আগে আমরা এটা একটু দেখে নেই, কোনটি বস্তুগত সংস্কৃতি? সীমন্তিকা দাস বলো তো, বলো সীমন্তিকা দাস, কিছু বলবা? এখানে সাংস্কৃতিক ধারণা এটা কি, এটা অর্থ কি? কোনটা সাংস্কৃতিক ধারণা? এমনি যে বলা হয়েছে যে সাংস্কৃতিক একই আছে, আমরা পরে আসছি, এখানে আমরা পরে আসছি। সাংস্কৃতিক ধারণা কোনটা কোনটা বলছো? সাংস্কৃতিক ধারণা মানে কি, সংস্কৃতিটা কি? এই যে তোমরা যেমন ছোটরা জানছো না, এটা সম্পর্কে আমরা জানতে পারলাম, বুঝতে পেরেছো? এখন বলো কোনটি বস্তুগত সংস্কৃতি, দ্রুত বলো। ধর্মে ভিন্নতা আছে, পেশার ভিন্নতা আছে, মিস তিনটাই হবে, ঘ ম্যাম ঘ নাম্বার হবে, এক দুই তিন, তিনটাই হবে, এক দুই তিন। সবাইকে ডাক দিচ্ছ? উত্তরটা সঠিক? জি মিস, জি ম্যাম। এখানে দেখো একটা দৃশ্যকল্প দেখিয়েছে, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমাদেরই দেশ সব মানুষের সব মানুষ, এটা কিন্তু গানের কথা, তাই না? ঠিক আছে, তো এই যে বলছে এখন বলা হচ্ছে, দেখো দৃশ্যকল্প দুই এ মাধ্যমে সংস্কৃতি কোন দিকটি ফুটে উঠেছে? মানবতাবাদ, ছোটদের বড়দের সকলের মানে মানবতাবাদ। দৃশ্যকল্প এক এবং দুই হলো মানুষের চিন্তার বহিঃপ্রকাশ, একটির সাথে অপরটি সম্পর্কযুক্ত, উভয়ের সাংস্কৃতিক বাহ্যিক প্রকাশ। এখানে কোনটা হবে বলো তো? এক ও তিন হবে। উত্তরটা কি হবে, এক আর তিন নাকি এক আর দুই? আচ্ছা, সৃজনশীল প্রশ্নটা তোমাদের বাড়ির কাজ, অবশ্যই বাড়ির কাজটা করবে। দেখো, অন্তরা বাবার সাথে গ্রামে বেড়াতে যায়, তার ফুপাতো বোন জুলেখার পছন্দ সকালে পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা ও ভাটিয়ালি গান শোনা। তার মানে গ্রামে গিয়েছে, গ্রামের সংস্কৃতির কথা বলছে। নাস্তায় মাছ ভাত খেতে দিলে অন্তরার মন খারাপ হয়, কারণ সে সকালবেলা ভাত খায় না। তার কারণ, তার পছন্দ বার্গার অথবা পরোটা মাংস। এটাই পড়ালেখা শেষে তার সময় কাটে ইন্টারনেট ব্যবহার করে। কার একটা সময় কাটে ইন্টারনেট ব্যবহার করে? অন্তরার। এখন বলছে অন্তরার বস্তুগত সংস্কৃতি কি, তাহলে বস্তুগত সংস্কৃতিটা আমরা লিখতে পারবো না? জি ম্যাম পারবো, জি ম্যাম পারবো, জি মিস পারবো। হ্যাঁ, বস্তু সংস্কৃতি স্থবির বিষয় নয় বরং পরিবর্তনশীল, ব্যাখ্যা করো, পারা যাবে না? জি ম্যাম, জি ম্যাম পারবো। বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে জুলেখার মাধ্যমে? বাংলাদেশের কোন সংস্কৃতির কথা ফুটে উঠেছে বলো তো? শহরের মানুষ মাধ্যমে তার কি লক্ষ্য করা যাচ্ছে? শহরের সংস্কৃতি, তাই না? জি ম্যাম। এখানে বুঝতে কারো কোথাও সমস্যা আছে? জি মিস।
ম্যাম অন্তরা সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়। বিশ্বায়ন মানে কি, যে বিশ্ব যে ইন্টারনেট ব্যবহার করছে, যেহেতু ওই যে বলছে পড়াশোনা শেষে তার সময় কাটে ইন্টারনেট ব্যবহার করতে, আমরা বিশ্বায়ন, তার মানে সে শুধু তার এলাকায় থাকে না, গোটা বিশ্বকে ঘুরে বেড়ায়, তাই না? ইন্টারনেটের মাধ্যমে কি হয়, সেই জন্য বলছে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়। আচ্ছা, তাহলে তার মানে সে হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে, সেই জন্য সে বিশ্বায়ন সম্পর্কে, বিশ্ব সম্পর্কে সে জানতে পারে। ম্যাম একটু উপরে একটু দেখাবে, সৃজনশীলের উপরে। উপরে কি দেখাবো, প্রশ্নটা? আচ্ছা, এটার উত্তরটা বলেছি ক নাম্বার উত্তর। ম্যাম টিক চিহ্ন এক নাম্বারের উত্তরটা বলবেন, মিস কাটা কাটা আসছিল শুনে কথাটা। এক নাম্বার মানে এটার এক নাম্বার, তৈজস পত্র ডাক দিয়েছো। দুই নাম্বারের ঘ, তিন নাম্বারের কি হবে, ক মানবতাবাদ। মানবতাবাদ। চার নাম্বারে কি হবে, প এক আর দুই। কাজ হয়ে গেল। আচ্ছা, এখান থেকে দেখো আমি একটু বাড়ির কাজ দিয়েছি, আমরা বাড়ির কাজটা একটু দেখে নেই। তাহলে আমাদের দেখো শিখন ফলটা একবার দেখে নিচ্ছি, শিখন ফল কি আমরা জানতে পারলাম এগুলো? যেমন সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া, উৎপাদন পদ্ধতি, কৃষি, মৎস্য চাষ, নৌচালনা, এগুলো যে গ্রামের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে। শহরের সংস্কৃতি গড়ে উঠেছে শহরের ভৌগোলিক পরিবেশ, পেশা, যান্ত্রিক জীবন। আমাদের ভাষিক সংস্কৃতি গড়ে উঠেছে বিভিন্ন ভাষা গোষ্ঠীর শব্দ ভান্ডারের সমন্বয়। স্থান কাল পাত্রভেদে এক এক রকম হয়ে থাকে সংস্কৃতি। বাঙালির চিরায়ত কৃষি সংস্কৃতির পরিচয় হচ্ছে চৈত্র সংক্রান্তি। বোতল নৃত্য দেখা যায় ত্রিপুরাদের মধ্যে। ঝুমুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আর একটু রাখবেন, অবশ্যই দিব। তোমরা হচ্ছে এখানে কাজটা করবা, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। মিস অ্যাসাইনমেন্ট নিয়ে বললেন না? হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো আমরা বাড়ির কাজটা দিয়ে নেই, বাড়ির কাজটা একটু দেখাই তখন বলছি। বাড়ির কাজটা দেখো, আমাদের তো আর এক মিনিট আছে। বাংলাদেশ বিশ্ব সভ্যতা, এখানে বিভিন্ন সভ্যতার কথা বলেছে, বলা হয়েছে আধুনিক সভ্যতার সাথে কি সমন্বয় আছে, এরকম কিছু আছে না? ম্যাম এখানে দিয়েছে যে বাংলাদেশের সংস্কৃতির সাথে প্রাচীন বাংলার সংস্কৃতির সাদৃশ্য বৈসাদৃশ্য অনুসন্ধান করে একটি প্রতিবেদন তৈরি করো। আমরা প্রতিবেদন তৈরি করবো ঠিকই, কিন্তু আমরা কিন্তু পোস্টকার্ডে তৈরি করবো না, আমরা কিন্তু খাতার মধ্যেই লিখবো। ঠিক আছে ম্যাম, মানে আমরা খাতার মধ্যেই লিখবো, এই যে আমরা যেরকম খাতা জমা দিয়েছো সেরকম এ4 সাইজের কাগজে আমরা লিখে জমা দিব। ঠিক আছে, আমাদের কিন্তু আরো বলো 8 নম্বরে এটা আছে, ওইটা আমি এখনো করতে পারিনি, কারণ আমার একটা কনফিউশন ছিল, কেন বলি কি আসল দিবি করতে হবে না যে সামগ্রিক দিকটা কি বলতে বলেছে আরেকবার বলো তো। বাংলাদেশের এই যে সংস্কৃতি গুলার সাথে যে তখনও যে তারা আধুনিক ছিল সে সম্পর্কে তোমরা একটা তুলনামূলক চিত্র লিখবা এবং কিছু ছবি দিবা। ঠিক আছে, সভ্যতা গুলো দেখ, তোমরা গতবারের সভ্য মানে গতবারের ইয়েটাও দেখেছি তোমরা, শেখ মুজিবুর রহমানের উপর সুন্দর সুন্দর কথাগুলো।